দর্শক, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটাররা দেখছেন ভারত সফর করে আসা জাতীয় দলের পক্ষে টি টোয়েন্টি খেলা তাওহিদ হৃদয় ইমনরাও আছেন, পাশাপাশি আকবর আলী ক্যাপ্টেন, শামীম পাটোয়ারি, আবু হেদার রনি আন্ডার নাইনটিনে দুর্দান্ত খেলা, রাব্বি মৃধা, সবাই যাচ্ছেন আসলে ওমানে। ওমানে ইমার্জিং এশিয়া কাপ 18 তারিখ থেকে শুরু, সেই ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে, ট্রফি জিততে, দারুণ ভেলকি দেখিয়ে জাতীয় দলের দরজাটা খুলে ফেলতে আসলে ক্রিকেটারদের লক্ষ্য সেটাই। এবং ক্রিকেটাররা নৈপুণ্য দেখালে বাংলাদেশও দারুণ পারফরমেন্স করবে। বাংলাদেশ এ গ্রুপে আছে, শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপে, হংকং বাংলাদেশের গ্রুপে, অন্য গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান এবং ইউই। নিচের সারি থেকে যদি দেখি, লেগ স্পিনার ওয়াসি, তারপর মারুফ মৃধা বাহাতি ফাস্ট বোলার, তারপর মাহফুজুর রহমান, রাব্বি, শামীম পাটোয়ারি, এই তারপর কোচরা আছেন, কোচিং প্যানেল, উপরে রিপন মণ্ডল, ইমন, জিসান, তাহিদ হৃদয় আছেন বলতে হয়, রেজাউর রহমান, রাজা, আকবর আলী, আলিস আল ইসলাম, রাকিবুল, নাইম শেখও আছেন, সাইফ হাসান, আবু হায়দার রনি, এই 15 জন তারা যাচ্ছেন ইমার্জিং এশিয়া কাপ খেলতে ওমানের মাস্কাটে। এই যে আমরা প্ল্যান করছি 2026 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য, বিসিবি যে প্ল্যান করছে, এখান থেকে অনেকেই আসলে সেই দলে ঢুকে যাবে, বলা যায় এটা একটা সিঁড়ি। এই ইমার্জিং এশিয়া কাপে যারা নৈপুণ্য দেখাবে তাদের জন্য আবার টি টোয়েন্টি দলটা খুলে যাবে জাতীয় দলের ভালোভাবেই। তাহিদ হৃদয় তো খেলেই খেলছেন রেগুলার, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত 50 হাঁকিয়েছেন, ইমন ভালো করতে পারেননি, শামীম পাটোয়ারি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে, অনেকে আছেন জাতীয় দলের আশপাশে ঘুরছেন, দারুণ পার্টনার, দারুণ পারফরমেন্স দরকার সেই জায়গাটাতে। নিশ্চয়ই নাইম শেখ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা 2021 সালে সেই ওমানে খেলেছিলেন, শামীম পাটোয়ারি সেবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন ওমানে, এই দুজনের ওমানে খেলার অভিজ্ঞতা আছে। আন্ডার নাইনটিন গেলবার আন্ডার নাইনটিন খেলা, রাব্বি মৃধা, তারপরে জিসান এবং ওয়াসি, যুব দলের বেশ কজন আছেন, কোচ হিসেবে যাচ্ছেন, হেড কোচ হিসেবে যাচ্ছেন সোহেল ইসলাম, যার প্রশংসা আসলে সবখানে বিসিবিতে। তামিম ইকবাল কিছুদিন আগেই আসলে তার প্রশংসা করেছেন যে বাংলাদেশের আর যে লোকাল কোচরা আছে তাদের মধ্যে সোহেল ইসলাম অনেক উন্নতি করেছে এবং লিডিং পজিশনে আছে। বাংলাদেশ 18 তারিখ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে, সেটা ওমানের মাস্কাটে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে। পাইপলাইনের ক্রিকেটার জাতীয় দল থেকে এক ধাপ নিয়েছে বাংলাদেশ এ দল, তাদের নিউজ কভার করার জন্য সংবাদকর্মীদের অবস্থা দেখছেন এবং ফটো সেশন শেষ, টিম মিটিং শেষে ক্যাপ্টেন এবং কোচ তাদের ভাবনা জানাবেন, প্রেস কনফারেন্স করবেন।